বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের আহমদপুর গ্রামে পাওনা টাকা চাওয়া নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে একজন নিহত হওয়ার খবরও পাওয়া গেছে। আমাদের প্রতিনিধি তারেক আহমদ জানান, নিহত ব্যক্তি উপজেলার আহমদপুর গ্রামের রইসালের পুত্র সমীর মিয়া। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন বলেও জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে উপজেলার সিলেট সুলতানপুর সড়কের মোড়ার বাজারের দক্ষিণে আহমদপুর গ্রামের মোসব্বির আলীর চায়ের দোকানে নিহত সমীর মিয়ার ভাগনা পারভেজের সাথে চা দোকানে মোসব্বিরের 220 টাকা পাওনা নিয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের সৃষ্টি হয়। নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলাম, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতার রহমান। এই রিপোর্ট তৈরি পর্যন্ত বালাগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।